নড়ালকণ্ঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের কমিউনিটি ক্লিনিক সিসি ও তার ব্যবহার সম্পর্কে ছোট্ট একটি প্রতিবেদন তুলে ধরব। নড়াল জেলায় 91টি কমিউনিটি ক্লিনিক বা সিসি চলমান রয়েছে এবং আরও নতুন 5টি সিসি নির্মাণাধীন রয়েছে। আপনারা জানেন যে গত 30শে ডিসেম্বর 71 জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নড়াইল 2 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। মাশরাফি বিন মর্তজা সংসদ সদস্য হিসেবে গত 3 জানুয়ারি বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন। ক্রিকেট মাশরাফি এবার সার্বিক উন্নয়নের মাঠে। এ মাঠে তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 1825 দিনের। ইতিমধ্যে এ সময়ের 30 দিন কেটে গেল ক্রিকেট মাঠে। মাশরাফির অঙ্গীকার ছিল উন্নয়ন বঞ্চিত নড়াইলকে মাদকমুক্ত, শিক্ষার গুণগত মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি নজর দিবেন। নড়াইলের উন্নয়নের গুণগত মান উন্নয়নের জন্য মাশরাফির উদ্যোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে গ্রামীণ জনপদের অবহেলিত মানুষ। এবার কমিউনিটি ক্লিনিকে বসে সেবা দিয়ে যাচ্ছেন সালমা খাতুন, সিএসসিপি। তার মুখ থেকেই শুনব কেমন চলছে এই কমিউনিটি ক্লিনিক, কী ধরনের সহযোগিতারই বা দরকার এই কমিউনিটি ক্লিনিকের। বসে রোগী দেখি আমার কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হচ্ছে আমার বিল্ডিংটা খুবই খারাপ অবস্থায় আছে। তারপরে এখানে এসে আমি ডেলিভারি করাই, আমি সিএসবি এ ট্রেনিং দিয়ে আসছি, ডেলিভারি করাই, কিন্তু ডেলিভারি রুমের অবস্থা খুবই খারাপ। গত মাসে আমার 2টো রোগী এসে ফিরে গেছে, ওরা ডেলিভারির ওই জায়গাটা দেখে ডেলিভারি করতে ইচ্ছুক না এখানে ওরা। আমি চেষ্টা করছিলাম যে এখানেই করাই, কিন্তু আমি পারিনি। পানির ব্যবস্থা নাই, টিউবওয়েল তো নষ্ট, বাথরুমও নষ্ট, ঠিক আছে। সমস্যা মূলত একটাই বেশি গুরুত্বপূর্ণ যে আমার এই বিল্ডিংটার আছে অবস্থা খুবই খারাপ, রুগী আসলে ফিরে যায়। হ্যাঁ, বিদ্যুতের বিষয়টা আছে, আপনার বিদ্যুতের লাইন দেওয়া ছিল, মিটারের সমস্যা দেখে বিদ্যুৎ অফিসে মিটারটা খুলে নিয়ে গেছে। আর এখানে এবার কিছু বিদ্যুৎ বিলের আছে, কমিটির দেওয়ার কথা, কিন্তু কমিটি কোনো করে না, এই জন্য সেইভাবে রয়েছে। বিদ্যুতের মিটার খুলে নিয়ে গেছে, ওরা আবার বলছে যে আমাদের এখানে গেলে দরখাস্ত দিলে আবার ফিরে পাওয়া যাবে। কমিটির অ্যাক্টিভিটি যেভাবে থাকার কথা সেভাবে আছে কিনা? কমিটি মিটিং করা হয়, মিটিংয়ে ওরা বলে, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। মিটিংয়ে বলে যে হ্যাঁ করা হবে, করতে হবে, প্রতি মাসে 3 তারিখে মিটিং করি আমি। বিল্ডিংয়ে যে অব্যবস্থার মধ্যে আছে, এই অবস্থার মধ্যে যে আপনার দামি ওষুধপত্র থাকে, সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা সেটা বলেন। হ্যাঁ, আমি তো সবসময় টেনশনে থাকি যে কোনো বিপদ তো হতেই পারে। এখানে তো আশেপাশে কোনো বাড়ি ঘরদোর নাই, ঠিক আছে, জানলাগুলো ভেঙে গেছে, দামি ওষুধপত্র থাকে, আমার যতদূর সম্ভব হয় আলমারির ভিতর তালা বন্ধ করে রেখে তোমার যেতে হয়। আমি প্রতিদিন ওষুধ বের করি এবং প্রতিদিন ওষুধই আমি আলমারির ভিতর রেখে তালা বন্ধ করে রেখে যাই। বিভিন্ন জায়গায় ফোন দিছে, আবার এখানে আছে আপনার রিপেয়ারিং কাজটা প্রতি বছরই হয়, তাই এইবার আসছে আমার এই বিল্ডিং এর ভেঙে করার নিয়ম আসছে, এই জন্য একটু দেরি হচ্ছে। সেটা আমার অফিস থেকে বলে যে তোমার এখানে ভেঙে করার জন্য নিয়ম করা হয়েছে। এলাকার মানুষের সহযোগিতা মানে কি, কমিটির লোকজন আসে, তারা বলে কি যে সরকারি প্রতিষ্ঠান, সরকার দেখবে। এই ছিল আমাদের আজকের এই কমিউনিটি ক্লিনিক সম্পর্কে ছোট্ট একটি প্রতিবেদন। প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে আমাদের সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।